হুগলি জেলা পরিষদের সভাপতিকে আনতে যাওয়ার পথে বাইক আরোহীকে পুলিশের গাড়ি ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার হুগলি তারকেশ্বর। গুরুতর আহত ওই বাইক আরোহীকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। অভিযোগ, লরি দাঁড় করিয়ে পুলিশ টাকা আদায় করে, এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। পরে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে তারকেশ্বর বৈদ্যবাটি রোড অবরোধ করে। পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ঝাড়গ্রামের সাঁকড়াইলে পড়ুয়ার মৃত্যুতে পরপর ডাম্পারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অভিযোগ, বেআইনিভাবে বালি তোলা হচ্ছে নদীগুলি থেকে, তার বালি বোঝে ডাম্পারের ধাক্কাতেই প্রাণ হারাচ্ছে বহু মানুষ। প্রশাসন সব জেনেও ওই ডাম্পারগুলিকে না আটকে তাদের থেকে টাকা আদায় করছে। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।